হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য পুলিশ ব্লকস আর কতদিন আজকে আজকে তো হয়ে গেল কুড়ি তারিখ আর পাঁচ থেকে ছয় দিন পরীক্ষার দিন ধরলে ছয় দিন আর যদি ধরি যে মাঝখানে কটা দিন থাকছে তাহলে পাঁচ দিন তাই তো ছাব্বিশ তারিখ সেপ্টেম্বর ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের এক্সাম আছে তোমাদের এক্সাম রয়েছে সেই বিষয়ে আজকে কিছু আলাপ আলোচনা করার জন্য আমি আবার এসেছি তোমাদের সামনে আমার নাম তোমরা জানো মির রাফি আহমেদ আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টরে কর্মরত ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে ভিডিওটাকে শেয়ার করো লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করো ফার্দার ভিডিওস এবং ফার্দার নোটিফিকেশানসের জন্য চলো তাহলে আজকের ভিডিও আজকের টপিক ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর সরি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের এক্সাম টোয়েন্টি সিক্স সেপ্টেম্বর সেই বিষয়ে তোমাদের সাথে কিছু আলাপ আলোচনা কিছু নিজের এক্সপিরিয়েন্স থেকে কিছু টিপস দেবো তোমাদেরকে সেই বিষয়ে আজকে আলোচনা করবো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক আজ হলো কুড়ি তারিখ সেপ্টেম্বর ছাব্বিশ সেপ্টেম্বর ইনি কি নেক্সট সামনে যে সানডেটা আসছে সেদিন তোমাদের এক্সাম এতদিন পড়াশোনা করলে প্রত্যেকটা ভিডিওতে একটাই কোশ্চেন ছিল এক্সাম কবে হবে এক্সাম কবে হবে তারপর এক্সামের ডেট আসলো অ্যাডমিট ডাউনলোড হচ্ছে না বহু ঝামেলা অ্যাডমিটের লিঙ্ক খুলছে না বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আবার বিভিন্ন ডিস্ট্রিক্টের লিঙ্কগুলো ভাগ করে দিল তাতেও হচ্ছে না হচ্ছে না আদৌ পাবো কি না এক্সামের আগেও অ্যাডমিট পাবো কি অনেক কিছু হলো অনেক ঘটনা ঘটলো ফাইনালি আশা করি সবাই অ্যাডমিট পেলে বেশিরভাগ স্টুডেন্টদের নিজের হোম ডিস্ট্রিক্টে সিটও পড়লো কিছু সংখ্যক টেন টু ফিফটিন পার্সেন্ট মতো এদিক ওদিক সিট পড়েছে তাও নিজের ডিস্ট্রিক্টে না পড়লে পাশের ডিস্ট্রিক্টে পড়েছে একদিন একটু কষ্ট করতে হবে কিছু করার নেই তো আমি বেসিক্যালি যে জিনিসটা বলার জন্য তোমাদের এসেছি এতদিন বলে দিয়েছি কি পড়বে কোথা থেকে পড়বে তোমরা নিজেরাও যথেষ্ট শিক্ষিত ছেলে তোমরা নিজেরাও যেন কী পড়তে হবে কোথা থেকে পড়বে আমিও বলেছি আশা করি তোমাদের কোনো ক্ষতি হয়নি তাকে হেল্পই হয়ে হবে এখন আর কিছু বলবো না যে কি পড়বে না পড়বে তোমাদের পড়াশোনা হয়ে গেছে এবার আমি বেসিক্যালি এক্সামের প্রাক মুহুর্তে কিছু মাথায় চিন্তাভাবনা কিছু কথাবার্তা আসে সেগুলোর ওপরে বেশ করে কিছু কথাবার্তা আমি তোমাদের বলতে এসেছি আজকে আমিও প্রচুর এক্সাম দিয়েছি অনেক এক্সামে পাস করেছি অনেক এক্সামে পাস করিনি এটা চলতে থাকে সব জায়গায় মানুষ সফলতা পায় না কখনো কখনো অসফলও হয় কখনো কখনো সেই অসফলতায় খুব ভালো কোনো জায়গায় গিয়ে আমাকে সফল করে দেবে এটাও জীবনের অংশ এটাও আমাদের নিত্য জীবনে ঘটছে যে কিছু মিস্টেক থেকে শিখছি আমরা তারপরে খুব ভালো কিছু করতে পারছি তো এটাই হচ্ছে জীবন এটাই আমাদের এডুকেশনাল লাইফেও তোমরা যখন ছোটো থেকে পড়ছো দেখছো কখনো রেজাল্ট খারাপ হচ্ছে কখনো ভালো হচ্ছে কোনো টপিক আমি খুব ভালো করে মুখস্থ করে রাখতে পারছি কোন টপিক মুখস্থও করতে হচ্ছে না একবার পড়লে আমার মাথায় ঢুকে যাচ্ছে আমি বুঝে সুঝে লিখতে পারছি তো এটাই হচ্ছে এডুকেশন এটাই হচ্ছে আমাদের পড়াশুনো তো আমাদেরকে দিতে হবে একশো নম্বরের এক্সাম যাতে ফিফটি পার্সেন্ট থাকবে জেনারেল নলেজ এবং ফিফটি পার্সেন্ট জেনারেল ইন্টেলিজেন্স এবং ম্যাথামেটিক্স তাহলে আজকে আলোচনা করবো একদম এক্সাম বেসড কোনো সাইডের কোনো কথা হবে না শুধু এক্সাম পারপাসেরই এক কিছু কথাবার্তা আমাদের হবে আমরা পড়াশুনো করেছি এমসিকিউ প্র্যাকটিস করেছি অনেকে বলবে যে আপনি যা যা বলেছেন সবগুলো করেছি যেখানে কোচিং নিচ্ছি সেখান থেকেও যা যা বলেছেন সব পড়েছি তবুও টেনশন হচ্ছে এক্সামে কি হবে টেনশানে নেওয়ার কিছু নেই একশো নম্বরের পরীক্ষা একশোটা কোয়েশ্চেন ষাট মিনিট মাত্র টাইম দেখে মনে হচ্ছে যে খুব টাফ হবে কিন্তু একশোটা উত্তর তোমাদের করতে হবে না যা ট্রেন্ড আছে বিগত দিনের ফর্টি পারসেন্ট টু ফিফটি পার্সেন্ট করলে তোমার গ্যারেন্টি তুমি প্রিলিমসটা কোয়ালিফাই করছো অ্যাটলিস্ট ধরে রাখো যদি আট হাজার ভ্যাকেন্সি থাকে আমি অ্যাপ্রক্স জানি না ভ্যাকেন্সিটা মনে নেই আমার ধরে নাও যে আট হাজার ভ্যাকেন্সি তাহলে অ্যাটলিস্ট টোয়েন্টি টাইমসকে তো ডাকবেই ডাকবে মাঠে টোয়েন্টি টাইমসকে অ্যাটলিস্ট প্রিলিমসে পাস করাবেই একদম গ্যারান্টি দিচ্ছি না তবে এটাই ট্রেন্ড চলে এসছে কারণ যে এখানে পাস করানো বোর্ডের হাতে আছে যে কত নাম্বার পর্যন্ত আমি টানবো কত নাম্বার পর্যন্ত আমি ডাকবো কাট অফ কি সেট করবো কতজন নেব আমি বাট মাঠে তো সেটা নেই এরকম হতেই পারে যে আমি একশো জনকে ডাকলাম নব্বই জন বাদ হয়ে গেল আমি দশজনকে নিয়ে বসবো পরীক্ষায় নেক্সট এক্সামে ওই জন্য মাঠে একটু বেশি পরিমাণে ক্যান্ডিডেটসকে নিয়ে যাওয়া হয় যেন সেখানে পরের এক্সাম যে আছে ইন্টারভিউ আছে তার জন্য যেমন যেন ঠিকঠাক সংখ্যক ক্যান্ডিডেটস পাওয়া যায় টেনশান নেবে না প্রচুর ছেলেকে পাস করানো হবে এটাই হিসেব প্রচুর ছেলেকেই পাস করানো হবে তোমরা টেনশান নেবে না ফোরটি টু ফিফটি স্কোর করে আসার চেষ্টা করবে নেগেটিভ মার্কিং একদম করবে না এক্সামের দুদিন আগে আমি আরেকটা ভিডিও তোমাদের পরীক্ষা হল নিয়ে করে দেব। এখন তোমরা পড়ছো পড়ো এমসিকিউ করছো করো বাট একটু শরীরের প্রতি খেয়াল রাখো যেন কোনোরকম শরীর খারাপ না হয় পেটের রকম প্রবলেম না হয় রকম জ্বর কাশি না হয় এখন সিজনটা ওরকম বৃষ্টিও আসছে বৃষ্টিতে ভিজবে না একটু বাইরে কম বেরোবে গাড়ি ঘোড়া বাইক ফাইক নিয়ে কম ঘুরবে কিছু প্রবলেম হয়ে যেতে পারে তো এক্সামের প্রাক মুহূর্তে চেষ্টা করতে হবে যতটা নিজেকে ফিট রাখা নিজের শরীরকে ফিট রাখা মেন্টালি ফিট থাকা এবং টোটাল কনসেনট্রেশনটা এক্সামের ওপরে দেওয়া কারণ যে একটা সুযোগ চলে গেলে পরের সুযোগ আসবে না আমার পেছনে ড্রেসটা দেখতে পাচ্ছ ঠিক আছে কনস্টেবল যারা আছো তাদের এই স্টারটা থাকবে না যারা সাব ইন্সপেক্টর আগামী দিনে হবে তাদের এই স্টারগুলো থাকবে বা স্টার থাকুক আর না থাকুক এই খাঁকিটা থাকবে এই খাঁকিটার জন্যই তোমাদের এই ফর্ম ফিল আপ করেছো এতদিন ধরে পড়াশুনো করছো প্রিলিমস পাস করবে মাঠ পাস করবে দৌড়ে মাঠ পাস করবে তার জন্য তোমাদের খাটতে হবে রেডি করবে নিজেকে আবার পড়াশোনাও করবে সব করে এই ড্রেসটার জন্য এই খাঁকি উর্দিটার জন্য ওই জন্য আমি পেছনে রেখেছি এটাকে এটার দিকে তাকাও এটা পেতে হবে তার জন্য ভালো করে পড়তে হবে ফোকাস থাকবে এক্সামের ওপরে একদম ঘোড়া দেখেছো তো ঘোড়ায় লাগিয়ে দেয় যেন সোজা দেখে নায় বা না দেখে তো এখন আর পাঁচটা দিন আছে পুরো আমার এরকম করে থাকবো শুধু এক্সাম বেঙ্গল পুলিশ কনস্টেবল এক্সাম আছে ছাব্বিশ তারিখে আমি শুধু ওটাই দেখছি এর ডান দিক বাঁধিক আমি কিছু দেখবো না পাঁচটা দিন আছে যদি আমার কিছু প্রবলেম থেকে থাকে কিছু আমার খামতি থেকে থাকে এই পাঁচ দিনে আমি সেই খামতিগুলোকে পুরো করার ক্যাপাবিলিটি রাখি এটা নিজের মধ্যে ভাবতে হবে আর দেখতে হবে আমার কোথায় প্রবলেম আছে কারেন্ট অ্যাফেয়ার্সটাকে একটু বারবার করে রিভিশন করে নেব এমসি কিউ আমি প্র্যাকটিস করছি করব টেনশন নেবো না পাস ঠিকঠাক হয়ে যাবে কোনো রকম টেনশন নেবে না তোমরা উইদাউট টেনশন পুরো রিভিশন করতে থাকো আর এক্সাম যাদের একটু দূরে সেন্টার আছে চেষ্টা করো তার আগের দিনই সেন্টারের কাছাকাছি গিয়ে থাকার একটু খরচাসুলভ ব্যাপার আছে বাট এক্সামটা ভালো করে দেওয়ার জন্য একটু খরচ করতে হবে যদি দূরে বেশি সেন্টার থাকে তো আগের দিনে গিয়ে তার ক্লোজ যতটা ক্লোজ সম্ভব গিয়ে থাকার চেষ্টা করো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব না হলে হোটেল বেশি জন থাকলে চার পাঁচজন মিলে একটা রুম করে নাও ওটা হলে বেটার হয় ওখানে গিয়ে তোমরা যদি আগে থেকে থাকো তোমাদের মেন্টাল স্ট্যাটাসটাও ভালো থাকবে আর তোমাদের সকালে সেই জার্নি করে যেতেও হবে না তো আজকে এইটুকুই থাক তোমাদের যার সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আমার এক্সাম হল নিয়ে একটা ভিডিও নেক্সট ভিডিও আমি করব তাহলে আজকে এইটুকুই থাক আজকে তাহলে আসা যাক জয় হিন্দ